আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স দেখেন, পোল্যান্ডের ভিসা বর্তমানে 2024 সালে এই নতুন বছরে এসে আসলে কি ধরনের সুযোগ সুবিধা বা ভিসার হার কেমন, বা আপনি আবেদন করতে পারবেন কিনা, এবং পাশাপাশি মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে কোন দেশ থেকে বর্তমানে কি অবস্থা, ভিসা হচ্ছে কিনা, সেই বিষয়ে কিছু গুরুত্ব আরোপ করবো এই ভিডিওর মধ্যে। যারা পোল্যান্ডের ভিসার জন্য প্রসেসিং করতে চাচ্ছেন এই বছরটাতে তাদের জন্য, এবং যারা প্রসেসিং অবস্থায় আছেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স দেখেন, বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করেছি বিগত বছরে 2023 সালে, তাদের সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন, অনেকেই কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে বা ভিসা বাতিল হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে সব সময় সব ভিডিওতে যে সমস্ত পোল্যান্ডের ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকেন, উল্লেখযোগ্য ভিডিওগুলোর মধ্যে কিন্তু সবসময় বলে থাকি আপনার ডকুমেন্টস 10 নম্বর হোক, 7 নম্বর হোক, 8 নম্বর হোক, যে কোনো একটা রিজন বা যে কোনো একটি পয়েন্টে আপনাকে বাতিল করে দেয় আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা, শুধুমাত্র একটি কারণে। বাংলাদেশ থেকে তো এমনিতেই মনে করেন আমরা সব সময় কিন্তু ভিসার রেশিও একবারে যে ভালো অবস্থানে আছিস তা কিন্তু না, আমাদেরকে সবসময় কিন্তু একটা নেগেটিভ সাইড রাখতে হয়, নেগেটিভ একটা চিন্তা করে রাখতে হয় যে হয়তো আমার ভিসা হতেও পারে বা নাও হতে পারে, এই ধরনের একটা কিছু। তো যাই হোক, সবসময় চেষ্টা করি বা সবসময় আপনারাও যারা আবেদন করেন বা প্রসেসিং করেন, সবসময় ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখেই কিন্তু জমা দেন যেন আমার ভিসাটা হয়। কিন্তু শেষমেশ পর্যায়ে এক পর্যায়ে এসে যারা রিজেক্ট হয় বা বাতিল করে দেওয়া হয় যাদের ভিসা অ্যাপ্লিকেশনগুলো, তখনই তারা বুঝতে পারে যে আসলে কোথায় কোন সমস্যার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হয়েছে। একমাত্র কারণ হচ্ছে যে আপনাদের ডকুমেন্টসগুলোর কারণে। দেখেন, এই যে ডকুমেন্টসগুলো পোল্যান্ডের এক একটা ফাইলের মধ্যে ডকুমেন্টস থাকে, না হলো 50 থেকে 60টা পেজের একটি ডকুমেন্টস সাবমিশন করা লাগে। তো এই ডকুমেন্টসগুলো মোটামুটিভাবে যদি কোনো রকমে বিন্দুমাত্র কোথাও কোনো রকমের আপনার ভুল ভ্রান্তি বা 2 নম্বর কোনো কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা, যদি তাদের নজরে কোনো রকমে আপনার একটা সন্দেহভাজন মনে হয়, তখন কিন্তু তৎক্ষণাতে আপনার রেজাল্টটা কিন্তু নেগেটিভ চলে আসে, এটাই স্বাভাবিক। এই যে ভিসা না পাওয়ার পিছনে একমাত্র কারণ যেটা, সেটা হচ্ছে ডকুমেন্টস। সবসময় আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য আপনাদের ফাইল প্রসেসিং করার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, যে 19 থেকে 25টা পেজের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো প্রয়োজন, একবারে অথেন্টিক আপনি চেষ্টা করবেন আপনার ডকুমেন্টসগুলো যেন একবারে ভালোভাবে ওইভাবে আপনি নিজে থেকে আপনি বুঝতে পারেন যে আপনার ডকুমেন্টসগুলো না, এখানে আমার 100% অথেন্টিক ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের ডুপ্লিকেট বা জাল জালিয়াতি কোনো কিছু নেই। তো যাই হোক, এখন আমাদের এই যে নভেম্বর ডিসেম্বর গত বছর 2023 সালে যে ভিসাগুলো রিজেকশন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হারে যেটা, সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো, মানে 10 নম্বরে যেই দেখিয়ে যে রিজেকশন দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডকুমেন্টস জালিয়াতি বা 2 নম্বর কোনো কিছু মিক্স করার কারণে। দেখেন, 2024 সালে এসে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছেন, যেহেতু নতুন বছর এবং নতুন কোটা, বিভিন্ন কোম্পানিতে লোকের প্রয়োজন, এবং পোল্যান্ডেও প্রচুর পরিমাণে জব ভ্যাকেন্সি আছে। তো আপনার ওয়ার্ক পারমিট আসতে কিন্তু ওই ধরনের কোনো আহামরি সময় লাগে না, 2 থেকে 2.5 মাস বা 3 মাসের ভিতরেই পোল্যান্ডের পারমিটগুলো চলে আসে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এসে একজন কর্মী হিসেবে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করে ভিসা পাওয়া, টোটাল মিলে এম্বাসির তরফ থেকে যে সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ সম্পাদন হওয়া থেকে শেষ পর্যন্ত এসে যদি ভিসাটা রিজেক্ট হয়ে যায়, তাহলে এর থেকে বড় কষ্টের আর কোনো কিছুই থাকে না। তো মূল বিষয় হচ্ছে 2024 সালে যারা আবেদন করবেন, জানুয়ারি মাসেও কিন্তু প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন হয়েছে, মিডল ইস্ট থেকে অনেক দেশ থেকে ভিসা হয়েছে, মিডল ইস্টের ব্যাপারটা একটু পরেই বলতেছি। বাংলাদেশ থেকে এই জানুয়ারি মাসে অনেক ভিসা রিজেক্ট হয়েছে, আমার জানা মতো অনেকেই আমাকে বলেছে বা অনেকেই মেসেজ দিয়েছে বা অনেকেই ছবিও পাঠিয়েছে, রিজেকশন লেটারগুলো পাঠিয়েছেন। তো এই হচ্ছে মূল বিষয়টা, শুধুমাত্র কিছুটা পয়েন্ট দেখিয়ে বা 10 নম্বর, বেশিরভাগ হচ্ছে 10 নম্বর দেখিয়ে এখন রিজেকশনটা বা বাতিলটা দেওয়া হচ্ছে। তো মূল বিষয় হচ্ছে ডকুমেন্টসগুলো, যদি ডকুমেন্টস ঠিক থাকে অবশ্যই আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বাংলাদেশ থেকে। মিডল ইস্ট থেকে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যারা মিডল ইস্ট থেকে পোল্যান্ডের ভিসার জন্য জমা দিয়েছেন। দেখেন, মালয়েশিয়া থেকে যারা জমা দিতে চাচ্ছেন, মালয়েশিয়া থেকে সর্বপ্রথম বলবো, মালয়েশিয়া থেকে এম্বাসির তরফ থেকে এখন পর্যন্ত, এই নতুন বছরে এসে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি যে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হবে। অনেকেই ব্যাংক স্টেটমেন্ট মালয়েশিয়াটা দিচ্ছেন, বাংলাদেশেরটা দিচ্ছেন না, আবার বাংলাদেশেরটা দিচ্ছেন, মালয়েশিয়াটা দিচ্ছেন না, কারণ ব্যাংক স্টেটমেন্ট অনেক কাজের ক্ষেত্রে বা অনেক কোম্পানির
ওয়ার্ক পারমিটের ফাইল সাবমিশনের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সার্টিফিকেটটা সেটা কিন্তু প্রয়োজন হয়। তো সেই অনুসারে অনেকেই মানে বিভিন্ন কোনো একটা রিজন দেখে কোনো একটা কথা বলে শুধু আপনার ফাইলটা তারা কিন্তু রিজেক্ট করতে চাচ্ছে, এটাই তো। এই ধরনের যদি কার্যকলাপ চলতে থাকে বা এই বছরটাতেও যদি আমরা এই ধরনের কার্যকলাপ দেখতে থাকি, তাহলে আপনাকে বুঝতে হবে যে পোল্যান্ডের আসাম মূলত মালয়েশিয়া থেকে আপনি বাদ দেওয়াটাই বেটার। আপনার পারমিট মালয়েশিয়াতে আসতে 15-20 দিন বা 1 মাস, হাইস্ট 2 মাস, 2 মাসের ভিতরে আপনার পারমিট আপনি যে কোনোভাবে এনি হাউ আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে এসে যদি এম্বাসির কার্যকলাপ বা এম্বাসি যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকে, তাহলে আমরা কি করব? এখন এম্বাসির ভেতর থেকে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে খুব সুন্দরভাবে একটি তারিখ অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পরে আপনার সাথে যে বিহেভটা করবে, আপনার ডকুমেন্ট যদি আপনাকে বলে যে এটা নাই সেটা নাই বা এটা আপনাদের বাংলাদেশের হবে না বা এরকম কোনো কিছু, এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে ই ভিসা দিয়ে কিন্তু অনেকে আবেদন করতে চাচ্ছেন বা জমা দিয়ে রেখেছেন, তো এই বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, যদি আপনি সব কিছু নিয়ে এসে এখানে যদি আপনি ভিসাই না পান, তাহলে তো ভাই আপনার মানে কিছু বলার নাই। এখানে যদি এম্বাসি যদি আপনার ফাইলটা তারা নাই নেয় সাবমিশন বা তারা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি কোথায় কার কাছে জমা দেবেন ভিসার জন্য, এটা হচ্ছে মূল কথা। তো আপনারা যারা মালয়েশিয়া থেকে জমা দিতে যাচ্ছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার তো মালয়েশিয়াতে ই ভিসা, তো এমত অবস্থায় আমি ইন্ডিয়ার ভিসা নিতে চাচ্ছি, বা অনেকেই কিন্তু ইন্ডিয়ার ভিসা নিয়েছেন পোল্যান্ডের ফাইল অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন যেভাবে যে অবস্থায় আপনি যেতে চাচ্ছেন বা যে মাধ্যম অনুযায়ী আপনি যাবেন, যেন আপনার কাজটা ভালোভাবে সম্পাদন হয়, এটাই আপনি চেষ্টা করবেন। কারণ এতটুক স্বপ্ন নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন, শেষ পর্যন্ত যদি আপনার কাজটা না হলো, তাহলে কিন্তু আপনার এই যে চেষ্টা বা প্রচেষ্টা এটা কিন্তু আপনার একবারে বন্ধ হয়ে যাবে। আপনি চাইবেন না দ্বিতীয়বার আর কোথাও কোনো দেশের জন্য এইভাবে আর উঠে পড়ে লেগে মানে প্রচেষ্টা করার জন্য। আমার তরফ থেকে এটাই মেসেজ আপনাদের উদ্দেশ্যে, যারা মালয়েশিয়া থেকে জমা দিবেন, মূলত এম্বাসির তরফ থেকে যে বিহেভ বা এম্বাসির তরফ থেকে ফাইল অ্যাকসেপ্ট না করা বা এটা সেটা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে অনেকেই কিন্তু একবারে অস্থিরতা অবস্থায় আছে। তো সেই অনুযায়ী আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে মালয়েশিয়া থেকে অন্তত পোল্যান্ডের ভিসার জন্য আপনারা যেন আবেদন না করেন যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বাসিডর বদলি না হচ্ছে। কারণ এই অ্যাম্বাসিডর যে বর্তমানে যিনি অ্যাম্বাসিডর হিসেবে আছেন মালয়েশিয়াতে পোল্যান্ডের এম্বাসিতে, ওনার তরফ থেকে যদি কোনো ধরনের প্লাস পয়েন্ট বা কোনো ভালো কোনো কিছু না আশা করতে পারি, তাহলে আপনার এই ভিসা পাওয়াটাই হচ্ছে কঠিন হয়ে যাবে। সহজ ভাষা এটাই, কাতার থেকে পোল্যান্ডের ভিসা হচ্ছে কিনা, কাতার থেকে পোল্যান্ডের ভিসা আপনার অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যা, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট আপনাকে মাসের পর মাস ঘুরাবে, মাসের পর মাস ঘুরাবে, কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। এটা নিয়ে আপনার কত মাস যে অতিবাহিত হবে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। এক পর্যায়ে যদিও আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন, কোনো একটা কারণে যদি আবার রিজেক্টও হয়ে যায়, তাহলে কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু বিভিন্ন দেশ থেকে আসলে মিডল ইস্টের গুটি কয়েকটা দেশ যেমন সিঙ্গাপুর থেকে প্রচুর পরিমাণে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে পোল্যান্ডের জন্য। পোল্যান্ডের জন্য যারাই আবেদন করবেন সিঙ্গাপুর থেকে, খুব ভালো একটি ফিডব্যাক পাচ্ছি গত মাসে মানে জানুয়ারি মাসেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু বাংলাদেশের যে প্রবাসীরা পোল্যান্ডের জন্য আবেদন করেছেন অনেকেই কিন্তু ভিসা পেয়েছেন সিঙ্গাপুর থেকে। তো আপনারা যারাই আছেন সিঙ্গাপুর থেকে চেষ্টা করবেন, এখন কিন্তু সিঙ্গাপুর থেকে ভিসাগুলো হচ্ছে। আবুধাবি, দুবাই বা সৌদি আরব, ওমান এই সমস্ত দেশ থেকে আমরা যদি কেউ পোল্যান্ডের জন্য আবেদন করতে চাই, অবশ্যই আপনারা এম্বাসির সাথে আগে যোগাযোগ করবেন। যদি এম্বাসির সাথে যোগাযোগ করে ভালো কোনো ধরনের ফলাফল পান, যে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাদের ঠিক রেখে যদি ওইভাবে আপনারা আবেদন করতে পারেন, বিশেষ করে আবুধাবি বা দুবাইয়ের উদ্দেশ্যে বলবো, যারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখবেন, এই ভিডিওটা দেখবেন দুবাই থেকে, দুবাইতে কিন্তু এখন বর্তমানে প্রচুর এজেন্সি আছে, রুজ খলিফা আশপাশে তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন স্থানগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এজেন্সিগুলো কিন্তু পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশিরাও কিন্তু গিয়ে কিন্তু সেখানে, কারণ দুবাইতে বিজনেস এই এজেন্সি বিজনেসটা কিন্তু খুব ইজিলি, যে কোনো বিজনেস কিন্তু ইজিলি মানে সহজভাবে কিন্তু এটা দেওয়া যায়, শুধু এজেন্সি বিজনেস না যে কোনো বিজনেসে। তো সেই অনুযায়ী যে কোনো কেউ কিন্তু চাইলে কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই এজেন্সি বিজনেসটা খুলতে পারে। সেই অনুসারে দুবাইতে প্রচুর পরিমাণে এজেন্সি কিন্তু বর্তমানে আছে।
তো আপনারা যারাই দুবাই থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাদের কাজকর্ম ভালো বা আপনাদের টাকা পয়সার একটা সিকিউরিটি আছে সেই অনুসারে আপনারা জমা দিতে চাচ্ছেন বা দিবেন ওই অনুসারে আপনারা জমা দিবেন যদি আপনাদের পোল্যান্ড অ্যাম্বাসি থেকে যথাসময়ে যথাসাধ্যভাবে আপনাদেরকে ওইভাবে ভিসা অ্যাপ্লিকেশন করার একটি সুযোগ দিয়ে থাকে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে ওই ধরনের সফলতা এনে দিয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে মূল আপডেটটা বাংলাদেশ তথা মিডল ইস্টের পোল্যান্ডের ভিসার আপডেট সমূহ যদি আপনার এই ভিডিওর দেখার পরে কোনো ধরনের কমেন্টের প্রয়োজন হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ যথাসময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে সাথে যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।